हेलो व्यूअर्स, वेलकम टू एडुकेट्स बांगला। ए ब्राइटर फ्यूचर बिल्ड टुगेदार। फ्रेंड्स, आजकल ভিডিওতে আমরা ক্লাস 3-এর উইংস বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, যেটা আমাদের স্কুলে দিয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক। দেখো বন্ধুরা, প্রথমে দিয়েছে আমাদের অ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস ওয়ান ইজ ডান ফর ইউ। একটা করে দেওয়া আছে, এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে লিখতে বলেছে। এলোমেলো যে লেটারগুলি আছে সাজিয়ে লেখো। OWC সেটা কাউ করেছে, IGP সেটা পিগ হয়েছে, এটা টাইগার, এটা শিপ, এটা হর্স, এটা স্নেক। অ্যাক্টিভিটি টুতে ফিল ইন দ্য ফলোয়িং চার্ট। ফ্রুটস অফ সামার, ফল, গ্রীষ্মকালের ফল, গ্রীষ্মকালের ফল হলো ম্যাঙ্গো, ওয়াটারমেলন। ফ্রুটস অফ উইন্টার, অরেঞ্জ, পাইন আপেল। ভেজিটেবলস অফ সামার, গ্রীষ্মকালের সবজি হলো কিউকাম্বার, ব্রিঞ্জালস। ভেজিটেবলস অফ উইন্টার, ক্যারট, ক্যাবেজ। অ্যাক্টিভিটি থ্রিতে আমরা দেখে নেব, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। এখানে সঠিক শব্দটি বসাতে বসাতে বলেছে। এ ম্যাঙ্গো ইজ ফ্রুট, অ্যান অ্যাপেল ইজ ফ্রুট, এ বেনানা ইজ ফ্রুট, এ পটেটো ইজ ভেজিটেবল, এ ব্রিঞ্জাল ইজ ভেজিটেবল, এ লেমন ইজ ফ্রুট। নেক্সট দেখে নেব, এখানে আমাদের সার্কেল করতে বলেছে। AEIOU এই যে 5টি ভাওয়েল আছে সেগুলোকে সার্কেল করতে বলেছে। টু ওয়ার্ড, ডান ফর ইউ, দুটো করে দেওয়া আছে। AE দুটো করে দেওয়া আছে। আই, একটা আই, AEI, ও, ইউ, এই 5টি আমাদের ভাওয়েল। এছাড়া আমাদের 21টি কনসোন্যান্ট আছে। রাইট দ্য নেমস অফ দ্য 5 ফিঙ্গার্স অ্যান্ড সার্কেল AEIOU, ইন দেম ওয়ান ইজ ডান ফর ইউ। অ্যাক্টিভিটি 4B-তে দেওয়া আছে, 5টি আঙ্গুলের নাম লিখতে বলেছে, যেটাতে আমরা বাংলায় বলে থাকি থাম, ইংরেজিতে থাম, THUMB। এখানে ইউ ভায়েল, সেটা সার্কেল করা হয়েছে। থাম মানে বৃদ্ধাঙ্গুষ্ঠা, ইন্ডেক্স মানে তর্জনী, এটাকে ফোরও বলা হয়। ইন্ডেক্স IA ভায়েল, তাই এখানে সার্কেল করা হয়েছে। মধ্যমা, যেটা মধ্যমা বা মিডিল আঙ্গুল, সেটাকে লেখা আছে মিডিল, MIDDLE, IE ভায়েল। এছাড়াও রিং, RING রিং, লিটিল, LIDDLE লিটিল, ইন IE দুটো হলো ভয়েল। অ্যাক্টিভিটি 4D ভয়েল 5টি লেখা আছে, AEIOU। এছাড়া কনসোনেন্ট লেখা আছে 21টি, BCDFGHJKLMNPQRSTVWXYZ। রিড দ্য ওয়ার্ডস, এখানে কার, কার ওয়ার্ডের প্রথম লেটারটা সি, এটা কনসোনেন্ট, তাই আমাদের এ বসেছে। এগের ই ভয়েল, তাই আমাদের এন বসেছে। যে ওয়ার্ডের বা যে শব্দের প্রথম অক্ষরটি ভয়েল দিয়ে শুরু হয় সেটার আগে এন বসে, এবং যে ওয়ার্ডটি বা শব্দটি প্রথম লেটারটি যদি কনসোনেন্ট শুরু হয় তাহলে আমাদের এ বসে। এ শিপ, এ বুক, অ্যান অক্স, অ্যান আইসক্রিম, অ্যান অ্যাপেল, এ জিব্রা, এ কাইট, এ গোট, এ দ্যাট, অ্যান আমব্রেলা। অ্যাক্টিভিটি 5A, রাইট দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ইন দ্য কারেন্ট বক্সে টু আর ডান ফর ইউ। এখানে ই দিয়ে শুরু হয়েছে ওয়ার্ড, এগ, সেরকম এ দিয়ে অ্যাপেল, আই দিয়ে ইঙ্ক, ও দিয়ে আউল, ইউ দিয়ে আমব্রেলা। ভাওয়েল 5টি করা হয়েছে। এখানে BCGKRSZ এগুলো দিয়ে করতে বলেছে কনসোনেন্ট প্রথম অক্ষর দিয়ে। বি দিয়ে আমরা বুক করেছি, সি দিয়ে কার, জি দিয়ে গোট, কে দিয়ে কাইট, আর দিয়ে র্যাট, এস দিয়ে সান, জেড দিয়ে জেব্রা। চলো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ অ্যান ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে কোথায় এ বসবে, কোথায় অ্যান বসবে। যেহেতু ডলের প্রথম অক্ষরটি ডি কনসোনেন্ট, তাই এ বসেছে। হার্টের HT কনসোনেন্ট, তাই বসেছে। URN, ইউটা যেহেতু ফাইল সেতে অ্যান বসেছে। সেরকম এ লগ, অ্যান ইম্পট, এ কুইন, অ্যান এলিফ্যান্ট, অ্যান এক্স, অ্যান আউল, এ হ্যান।
অ্যাক্টিভিটি 6A, রাইট দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে প্লুরাল ফর্ম লিখতে বলেছে, সিঙ্গুলার দেওয়া আছে প্লুরাল লিখতে বলেছে, বার্ড দেওয়া আছে বার্ডস, পাখি পাখিগুলি, তেমনি ব্যাট ব্যাটস, ক্রো ক্রোস, কাউ কাউস, ডাঙ্কি ডাঙ্কিস, মাঙ্কি মাঙ্কিস, র্যাবিট র্যাবিটস, এলিফ্যান্ট এলিফ্যান্টস। অ্যাক্টিভিটি 6B, রাইট দ্য সিঙ্গুলার ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, সিঙ্গুলার ফর্ম লিখতে বলেছে, প্লুরাল দেওয়া আছে, টমেটোস দেওয়া আছে টমেটো সিঙ্গুলার, ফক্সেস ফক্স, ফ্রুটস ফ্রুট, এসবে না এখানে, ভেজিটেবলস ভেজিটেবল, গুয়াভাস গুয়াভা, বেনানাস বেনানা, ডলস ডল, ম্যাঙ্গো ম্যাঙ্গোস ম্যাঙ্গো। অ্যাক্টিভিটি 6C, টিক দ্য রাইট কারেক্ট অ্যান্সার, আই হ্যাভ 5 পেন্সিল না পেন্সিলস, যেহেতু এখানে 5টা বলা হয়েছে সেহেতু এটা পেন্সিলস হবে। হি হ্যাজ অনলি ওয়ান অ্যাপেল, এখানে ওয়ান কোথাতে দেওয়া আছে, একটি বোঝাচ্ছে, তাই জন্য অ্যাপেল হবে সিঙ্গুলার। 5 গার্ল গার্লস কেম টু প্লে, প্রায় পাঁচজন, পাঁচজন ক্ষেত্রে এখানে গার্লস হবে প্লুরালে। সি হ্যাজ এ বাইসাইকেল, এ আছে সেহেতু বাইসাইকেল। এবার চলো দেখি নি অ্যাক্টিভিটি 7, টিক দ্য কারেক্ট অ্যান্সার, এ বাটারফ্লাই একটি প্রজাপতি, হ্যাভ অথবা হ্যাজ কালারফুল উইংস, যেহেতু এটা দেখো আমি লিখে লিখে দিয়েছি, যেটা যেহেতু যেহেতু আপনাদের এটা সুবিধা হয় সেহেতু আমি লিখে দিয়েছি, এ বাটারফ্লাই হ্যাভ হ্যাজ কালারফুল, এখানে হ্যাজ থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমাদের হ্যাজ বসে, তার বাকি থার্ড পার্সেন প্লুরাল হলে আমাদের হ্যাভ বসে, যেমন প্যারটস হ্যাভ থার্ড পার্সেন প্লুরাল, তাই আমাদের এখানে হ্যাভ বসেছে, সেরকম ননটে হ্যাজ, এ ক্যাট, আই হ্যাভ এ ডল, ইউ হ্যাভ এ ব্যাট, দে হ্যাভ এ মেনি ফ্লাওয়ার্স। অ্যাক্টিভিটি 8 এর দিলো দেখিনি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এম ইস আর, থ্রি আর ডান ফর ইউ, ফিল দ্য ব্ল্যাঙ্কসে মানে শূন্যস্থানে আমাদের এম ইস আর বসাতে হবে, হি এটা সে বা তিনি, এখানে হি এর পর আমরা ইস ইস বসাই, আয়ের পর এম, ইউ এর পর আর, দিস এর পর ইস, উই আর, সি ইস, দে আর, দিস আর, দ্যাট ইস, দোস আর, ট্রিস আর, সুমি ইস। চলো অ্যাক্টিভিটি 9 আমরা দেখে নিই, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দিস দ্যাট ওয়ান ইজ ডান ফর ইউ, যেগুলো কাছের সেগুলো আমরা দিস বসাই, দিস ইজ এ গার্ল, যেটা একটু দূরে সেটাতে আমরা দ্যাট বসাই, দ্যাট ইজ এ গার্ল, সেরকম এটা দিস ইজ এ বার্ড, দ্যাট ইজ এ বার্ড, দিস ইজ এ ডগ, দ্যাট ইজ এ ডগ। অ্যাক্টিভিটি 9B, লুক অ্যাট দ্য পিকচার টু মেক সেন্টেন্স, এই ছবিটি দেখে সেন্টেন্সটা করা হয়েছে, যেমন দ্যাট ইজ এ ট্রি, এটা দূরে আছে তাই দ্যাট, দিস ইজ এন এক, এটা সামনে আছে তাই দিস, আয়ান বসেছে যেহেতু এখানে ভাওয়েল প্রথম অক্ষরটি এগ, সেরকম এটা দিস ইজ এ স্নেক, দ্যাট ইজ এ লিপ, দিস ইজ এ এলিফ্যান্ট। আজ এ পর্যন্ত, পরের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করতে ভুলবে না, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর কোথায় কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাও, এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। ধন্যবাদ।